দুই পরিবারের সংঘর্ষে আহত আট। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শঙ্করপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ইসরাফিলের পরিবারের সঙ্গে শর্মিষ্ঠাদের প্রথমে বচসা শুরু হয়, তারপরে হাতাহাতি শুরু হলে দুপক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এই ঘটনায় শর্মিষ্ঠাদের পক্ষের আটজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমিকে মারতে গেছিলো দিয়ে পাশলি দিয়ে, দেখুন আমি ধরতে যে তখন আমাকে পিঠের মাজা পুরো ভেঙে দিয়েছে, ওই পাশলির আগা দিয়ে, তারপরে ওই দিয়ে গুলি দিয়ে ইচ্ছারমে পিটিয়েছে আমাকে। মানে শরীফুল ও আমাকে একবারে তলে পেড়ে ফেলেছিলো, পেড়ে ফেলে বা ওই দিয়ে সব একটা আচ্ছা রকমের ছাটিয়েছে। এই যে হাত খাম করে দিয়েছে, দেখেন নাইটি, এই যে নাইটি ছিঁড়ে দিয়েছে, কতটা নাইটি ছিঁড়ে দিয়েছে। ওই তো ঝামেলা করছিলো এই প্রতিবাদ করতে, যে সেইভাবে আমাদেরকে সবাইকে মেরেছে, মাকে মেরেছে, শরীফুল সবাইকে মেরেছে, শরীফুল আর রাজ্জাক। ঝামেলাটা প্রথমে হয়রানের সঙ্গে, তারপরে আমাকে নিয়ে টানাটানি, থাকার জায়গায় পিস্তল আর ওই পাঁচলি বাড়ি করে এই মার সেই মার, শরীফুল মেরেছে সবাইকে একসঙ্গে। শরীফুল কেরালায় ছিল, মস্তান বাড়ি এসছে।